পিএল রসুনের কারণে হোক সব কিছু ঠিকই আছে। তো আমি খুশি আজকে দিক করার পরে পৃথিবীর কোনো এলিগেশন নেই। স্যার আপনার কোনো গানাতে জানা আছে স্যার অমরপুর সকাল বিকাল এক পর্যন্ত লুকায়ের একটা ভিড় হয় স্যার, যে প্রশাসন একটু আমি বারবারই শুনছি এটা কথা, কিন্তু আমি এই পর্যন্ত যতবারই এসেছি আমি কোথাও এইরকম সচক্ষে দেখতে পাইনি এটার মধ্যে। ইনফ্যাক্ট এসডিএম এবং এসডিপিও ভালো কাজই করছে, ওনারা বিভিন্ন সময় আমাদেরকে ফটোগ্রাফ পাঠাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিছু রুল রেগুলেশন মেনটেন করে আছে। কিন্তু দেখুন একটা কথা কি, যে যদি আপনারা নোটিশ করে থাকেন যে একটা বাজারের মধ্যে সত্যিকারের অর্থেই এখানে প্রচুর মানুষ চলে এসেছে, এটা কিন্তু আপনাদের দায়িত্ব থাকে একটা, যে হয়তো এখানে পুলিশ এই জায়গাতে যারা ছিল বা আছে তারা হয়তো সঠিক ভূমিকা পালন করছে না বা করতে পারছে না, তাহলে এটা যদি এসডিএ এবং এসডিপিকে যদি বলে দেন আমি নিঃসন্দেহে বলতে পারি যে ওনারা নিঃসন্দেহে একটা ব্যবস্থা করবে। এবং আমি এটাও বলছি না যে কাউকে লাঠিঝাত করে ধমক দিয়ে এই দিয়ে, হ্যাঁ ধমক কিছু দিতে হবে, ধমকটা বুঝতে পারছি ধমক তো কিছু দিতে হবে ঠিক করতে গেলে পরে, কিন্তু ফিজিক্যাল চর্চা ফর্চারের পক্ষপাতি না আমি। এবং আমার কথা হলো যে এটাকে সিস্টেম থেকে ইন্ট্রোডিউস করা, এখানে সাধারণ এটা কোথাকার তৈরি, কোথাকার দেখি চার দেখে নিলেও হবে না, যদি মনে করেন যে চারের মধ্যে খুব বেশি দেখা হচ্ছে তাহলে কি করে জিজ্ঞাসা করতে পারেন এডিএম সাহেবকে বা ফুড ইন্সপেক্টরকে, এটা কি এতই দাম কিনা বুঝতে পারছেন তো, এটা তার তো পরিমাণে তো লেখে না, লেখা ছিল মুছে তুমি দাম না মুছে লেব আবার, যদি মনে করেন যে বেশি দাম হচ্ছে তার কাছ থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে জিজ্ঞাসা করবেন কি সেটি আছে, ঠিক আছে না বাড়ি থেকে বেরোন প্রয়োজন বলে বাচ্চারা বেরো হয় মহিলারা বেরো হয়, কিন্তু শুনছি অনেকে সান্দ ভ্রমণ করে দাম ঠিক আছে তাই বলতে আপনারা কি কিনে চাপ লেখা থাকে জানেন জানেন দেখেন না বলছি কে করেছে ভাট করো